La ila ila la la bay la bay ya su 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 হুসাইন টা কে? আমরা সন্তান হলে আজান দেই কি দেয় না? আজান হয়তো আমার বাবা দিয়েছে, না হলে ইমাম সাহেব দিয়েছে, না হলে খতিব সাহেব দিয়েছে, না হলে মুয়াজ্জিন সাহেব দিয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জমিনে এমন দুইটি শাহজাদা আছে যাদের আজান খতিবে দেয় নাই, যাদের আজান ইমামে দেয় নাই, যাদের আজান মুয়াজ্জিন দেয় নাই। মাওলা আলী বলে, আমার হাসান আমার হুসাইন যখন দুনিয়াতে প্রথম আসলেন, কানে আজান দিয়েছেন ইমামুল মুরসালিন রহমতুল্লিল আলামিন। তাহলে যারা দুনিয়ার আসার সাথে সাথে আজান দিয়েছেন কে? আমার দয়াল নবী রহমতুল্লিল। আকিকা করেছেন কে? রহমতুল্লিল। যখন নাম রাখতে লাগলেন, কি নাম? ইমাম হাসান এবং ইমাম হুসাইনের নাম রাখতে লাগলেন, তো নাম রাখবে কে? বাবার মা, কথা ঠিক কি না? আল্লাহর নবী তাড়াতাড়ি ডাক দিলেন, আলীকে ডাকো, কথা আছে। মাওলা আলী দৌড়ে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুকুম করেছিলেন? হ্যাঁ, আমি হুকুম করে দিয়েছি। যে ঘরে তো দুইটু শাহজাদা আছে, নাম কি রাখতে চাচ্ছ? তখন মাওলা আলী বললেন, ওনার চাচাদের নামে নাম রাখতে চাচ্ছিলাম। আল্লাহর রসুল বলেন, এই অধিকার আলী তোমার নাই, এই অধিকার ফাতেমা তোমার নাই। সে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন সেটা আমিও বলবো না, কারণ এই দুইজন শাহজাদার নাম আমার আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। বড়টার নাম হাসান, ছোটটার নাম বসে, এগুলো আল্লাহ এই দুইটা নাম জান্নাতে রেখে দিয়েছে। আজকে পর্যন্ত কারো নাম হাসান হয় নাই, আজকে পর্যন্ত কারো নাম হুসাইন হয় নাই। আল্লাহ ওহি পাঠিয়ে বলেছেন যে আলীর গড়ে যেই দুই শাহজাদা যেহেতু আজান দিয়েছে রহমতুল্লিল আলামিন, নাম রাখবে রব্বুল আলামিন। এই হাদিসটা ইমাম তাবরানি মুজামুল কবীরের মধ্যে, মুজামুল আওসাতের মধ্যে, ইমাম ইবনে আসাকির তারিখে দামেস্কের মধ্যে, ইমাম হাইসামি মাজমা জাওয়াইদের মধ্যে বলছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী ইরশাদ করেন, আইয়ুহান নাস, ওহে মানব জাতি শোনো শোনো, আল্লাহ উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান, আমি কি তোমাদেরকে এমন একটা মানুষের খবর দিব না, এমন একটা জাতের সংবাদ বলবো না যারা দাদা আর দাদির দিক থেকে সর্বশ্রেষ্ঠ? আল্লাহ উখবিরুকুম বিখাইরিন নাসি আম্মান ওয়া আম্মাতান, আমি কি তোমাদেরকে বলবো না ওই জাতি সম্পর্কে, ওই শাহজাদাদের সম্পর্কে যারা চাচা আর ফুফির দিক থেকে সর্বশ্রেষ্ঠ? আল্লাহ উখবিরুকুম বিখাইরিন নাসি খালান ওয়া খালাতান, আমি কি তোমাদেরকে বলবো না ওই শাহজাদা সম্পর্কে যেই শাহজাদারা খালা আর মামার দিক থেকেও সর্বশ্রেষ্ঠ? আল্লাহ উখবিরুকুম বিখাইরিন নাসি আবান ওয়া উম্মান, আমি কি তোমাদেরকে বলবো না ওই সকল মানুষ সম্পর্কে যারা মা বাবার দিক থেকে সর্বশ্রেষ্ঠ? আল্লাহর নবী বলেন, শোনো শোনো, আমি কি তোমাদেরকে বলবো না যারা দাদা দাদির দিক থেকে সর্বশ্রেষ্ঠ, যারা নানা নানির দিক থেকে সর্বশ্রেষ্ঠ, যারা চাচা মামার দিক থেকে সর্বশ্রেষ্ঠ, যারা খালা চাচির দিক থেকে মামির দিক থেকে সর্বশ্রেষ্ঠ, এটা কি তোমাদেরকে বলবো না? সবাই বললেন, হ্যাঁ বলেন না নবী গো। হুমাল হাসান ওয়াল হুসাইন, তারা হচ্ছে এই জমিনে আমার হাসান হুসাইন, আমার হাসান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জাদ্দুহুমা, হাসান হুসাইনের নানার নাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান হুসাইনের নানার নাম রসুলুল্লাহ, ওয়া জাদ্দাতুহুমা, হাসান হুসাইনের নানির নাম খাদিজা বিনতে খুয়াইলাত, ওয়া উম্মুহুমা, হাসান হুসাইনের মায়ের নাম ফাতিমাতু বিনতে রাসূলিল্লাহ, মা ফাতিমাতু যাহরা, ওয়া আবুহুমা, হাসান হুসাইনের বাবার নাম আলী ইবনে আবি তালেব, ওয়া আম্মুহুমা, হাসান হুসাইনের চাচার নাম জাফর ইবনে আবি তালেব, ওয়া আম্মাতুহুমা, হাসান হুসাইনের ফুফুর নাম উম্মে হানি বিনতে আবু তালেব, ওয়া খালুহুমা, হাসান হুসাইনের মামার নাম আল কাসম ইবনে রাসূলিল্লাহ, রাসূলে পাকের শাহজাদা হযরতে কাসম, ওয়া খালাতুহুমা, হাসান হুসাইনের খালার নাম জাইনাব ও রুকিয়া ওয়া উম্মু কুলসুম বানাত রাসূলিল্লাহ, হাসান হুসাইনের খালার নাম জাইনাব রুকিয়া উম্মে কুলসুম, যেগুলো দয়াল নবীর শাহজাদি। আমার নবী ডাক দিয়ে বললেন, শোনো শোনো, জাদ্দুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের নানা নানি জান্নাতে, ওয়া আবুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের মা বাবা জান্নাতে, ওয়া আম্মুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের মামা চাচা জান্নাতে, ওয়া আম্মাতুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের ফুফিরা জান্নাতে, ওয়া খালাতুহুমা ফিল জান্নাহ,
জান্না, হাসান হুসাইনের খালারা জান্নাতে, ওয়া হুমা ফিল জান্না, হাসান হুসাইনও জান্নাতে, ওয়া মান আহাব্বা হুমা ফিল জান্না, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারাও জান্নাতে। আমার নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যাদা শাবাবিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের প্রেসিডেন্ট, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারা জান্নাতে। আর এমন একটা সময় আসবে যখন আমি থাকবো না, আমার আবু বকর থাকবে না, আমার ওমর ওসমান থাকবে না, আমার আলী থাকবে না, এমন একটা সময়ে মুসলমান পরিচয় দিয়ে আমার আহলে বাইতকে শহীদ করবে। আমি নবী বলে গেলাম যারা আমার আহলে বাইতকে শহীদ করবে তাদের হাশর নশর দাজ্জালের সাথে হবে। আমার দয়াল নবীর শেষ বিদায়ের সময় আমার নবী চলে যাবেন, মানে আর থাকবেন না। ইয়ৌমুল ইসনাইন সোমবার চলে আসলো, সুবহে সাদিকের শাইম হয়ে গেল, আমার নবী ডাক দিলেন আয়েশা একটু আমার মাথা বরাবর বসো, আমি নবী আর বেশিক্ষণ থাকবো না, মোস্তফা দুনিয়া থেকে বিদায় নিব, আমার মাথাটা চাই আমি আমার আয়েশার খুলে রেখে চলে যাব। মা আয়েশা সিদ্দিকা তাহেরা আসলেন, আমার নবীর স্যার মোবারক মাতা মোবারককে কোলে নিলেন, অর্থাৎ মা আয়েশার কোল মোবারক রহমতুল্লিল। আমার নবী উম্মে সুলাইমকে ডাক দিলেন, এই উম্মে সুলাইম এদিকে আসেন, আসলেন, আপনি দরজার সামনে দাঁড়ান, আমার সাহাবিগুলো আমার তিন দিন দেখে নাই, ওরা আসতে চাইবে, বলবেন আজকে অনুমতি নাই, কাউকে প্রবেশ করতে দিবেন না। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমার নবীর সাহাবায়ে কিরাম বারবার ঘোরাঘুরি করছে, তিন দিন নবীরে দেখি নাই, আজকে একটু দেখব, কিন্তু উম্মে সালমা বলছে আজকে দেখার অনুমতি। তন্মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন চলে আসলেন, দুঃখতে চায়, হযরতে উম্মে সালমা বলেন আই হুসাইন আপনি তো আমার দয়াল নবীর শাহজাদা, আপনাকে আমি না বলতে পারবো না, কিন্তু রহমতুল্লিল আলামিন আপনার নানা বলেছেন আজকে কারোর সাথে দেখা করবে। হুসাইন যেহেতু ছোট্ট কথা মানে কার, উনি দৌড় দিয়ে ভিতরে ঢুকে গেলেন, যখন দৌড় দিয়ে ঢুকে গেলেন ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ছিলেন মায়েশার কোলে, হুসাইন যখন ঢুকে গেলেন আমার নবী উঠে বসে গেলেন, দু চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন হুসাইন শেষবারের মতো আমার কোলে চলে আসো। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন শেষবারের মতো নানা জানের কোলে চলে আসলো, ডাক দিয়ে বললেন হুসাইন আমি কি তোমাকে চুমু দেই নাই, হুসাইন বললেন নবীগু দিয়েছেন, আমি কি তোমাকে কাঁধে নেই নাই, হুসাইন বললেন নবীগু নিয়েছেন, আমি কি আমার পেটকে তোমার জন্য খেলার মাঠ বানিয়ে দেই নাই, হুসাইন বললেন বানিয়ে দিয়েছেন, হুসাইন আমার পিঠকে কি আমি ঘোড়ার মতো বানিয়ে তোমাকে চড়াই নাই, হুসাইন বলেন চড়িয়েছেন, নবীগো আমি হুসাইন বড় হয়েছি কখনো আপনার হাতে, নবীগো আমি হুসাইন বড় হয়েছি কখনো আপনার পেটে, নবীগো আমি হুসাইন বড় হয়েছি কখনো আপনার পিঠে, নবীরে আমি হুসাইন কখনো বড় হয়েছি আপনার কাঁধে, নবীরে আমার আকীদা আপনার জিসিম মোবারক, যেই জিসিমে কখনো মশা মাসিও বসে নাই সেই জিসিমে হুসাইন বড় হয়েছে। আমার নবী ডাক দিয়ে বলেন হুসাইন শুনে রেখো আমি হাজরে আসওয়াদকে 100 বার চুমু দেই নাই, আমি হাজরে আসওয়াদকে 10 বার চুমু দেই নাই, আমি হাজরে আসওয়াদকে 1 বার চুমু দিয়েছি, হুসাইন 1 বার চুমু দেওয়ার কারণে হাজরে আসওয়াদ কাবার সাথে লেগে গেছে, হুসাইন বলো তো দেখি আমি তোমাকে কয়বার চুমু দিয়েছি, হুসাইন বলেন নবীরে আমি কেমনে বলবো, আমার কপালে আপনার চুমু রয়ে গেছে, আমার দুই গালে আপনার চুমু রয়ে গেছে, আমার দুই চোখে আপনার চুমু রয়ে গেছে, আমার গলায় আপনার চুমু রয়ে গেছে, আমার বুকে আপনার চুমু রয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বললেন হুসাইন 1 বার চুমু দেওয়ার কারণে হাজরে আসওয়াদ যদি কাবার সাথে লেগে যায়, 1000-এর উপর যার চুমু দিলাম সেই হুসাইন কত দামি হতে পারে, হুসাইন বলো না, হুসাইন বলেন নবী গো একটা চুমার ঋণ আমি শোধ করতে পারবো না, আপনার কাঁধে ওঠার ঋণ আমি শোধ করতে পারবো না, আপনার কোলে ওঠার ঋণ আমি শোধ করতে পারবো না, আপনার পেটে ঘুমানোর ঋণ আমি শোধ করতে পারবো না, আপনার পিঠের উপর সওয়ার হওয়ার ঋণ শোধ করতে পারবো না। আমার মুস্তফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুসাইন আমার প্রত্যেকটা চুমার ঋণ শোধ করে দিতে হবে, আমার কাঁধে ওঠার ঋণ শোধ করে দিতে হবে, আমার পিঠে সওয়ার হওয়ার ঋণ শোধ করে দিতে হবে, আমার পিঠে খেলা করেছো সেই ঋণ তোমাকে শোধ করতে হবে। হুসাইন ডাক দিয়ে বলে নানা জান কেমনে শোধ করবো, হুসাইন শুনে রেখো আমি সাহরাতের বিছানায় আছি, আমি নবী এখনই বিদায় নিয়ে যাব, হুসাইন মানুষ সাহরাতের বিছানায় বাবারে ডাকে, মারে ডাকে, বন্ধুরে ডাকে, বউরে ডাকে, নিজের সন্তানকে ডাকে, আমি বলি নাই আমার
ফাতেমা, আমি বলি নাই আমার আলী, আমি বলি নাই আমার আবু বকর, আমি বলি নাই আমার আয়েশা, হুসাইন, আমি সাহারাতের বিছানায় কাউরে দেখা দিলাম না, আমার জবান বলছে উম্মতি উম্মতি উম্মতি, হুসাইন সব বাদ দিয়ে দিয়েছি, উম্মতকে বুকে নিয়ে নিয়েছি, আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত পাপ করবে, আমার উম্মত কাল হাশরের ময়দানে আল্লাহর সামনে চেহারা দেখাইতে পারবে না। হুসাইন, আমার উম্মতকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যেতে পারবো না। হুসাইন ডাক দিয়ে বলে আমি কি করতে পারি? আমার নবী ডাক দিয়ে বলেন, হুসাইন তুমি কি চাও চুমুর ঋণ শোধ করবে? হুসাইন বলেন চাই। তুমি কি চাও আমার বুকে ওঠার ঋণ শোধ করবে? হুসাইন বলেন চাই। তুমি কি চাও আমার পিঠে সওয়ারি হওয়ার ঋণ শোধ করবে? হুসাইন বলেন চাই। হুসাইনকে ডাক দিয়ে বললেন আমি চলে যাচ্ছি, এমন একটা সময় আসবে হুসাইন তোমার গর্দান দিতে হবে, তোমার গর্দান থেকে যে রক্ত মুবারক বের হবে, যে খুন মুবারক বের হবে, এই ফোঁটা ফোঁটা রক্তের বিনিময়ে আমি মুস্তাফা রবের সামনে আমার উম্মতের গোনা মাফ করে নিয়ে নিব। হুসাইন বলেন রাহমাতুল্লিল আলামিন, বিনা বাক্যে বিনা শর্তে রাজি হয়ে গেলাম, যদি আমার গর্দানের কারণে আমার খুনে পাকের কারণে আপনার উম্মতের গুনাহ যদি মাফ হয়ে যায়, সাহরাতের বিছানায় যখন উম্মত উম্মত করছেন, আমি হুসাইন ওয়াদা করলাম কারবালার জমিনে এই হুসাইনের গলা যখন শহীদ করা হবে আমি উফ বলবো না, আমি বলবো না মাওলা বাঁচতে চায়, আমি বলবো না সাহায্য চায়, নবীগো আপনার কদমে পাকে হুসাইন সমস্ত ঋণ পরিশোধ করার জন্য নিজের গর্দান, নিজের পরিবারের গর্দান দেওয়ার আজকে ওয়াদা করে নিল। আমার নবী হুসাইনকে শেষবারের মতো চুমু দিয়ে মাওলার দরবারে দোয়া করলেন, মাওলা উম্মতের মাফ করানোর জন্য হুসাইনকে কোরবানি দিয়ে দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার ওয়ানহার, তুমি মাওলা বলেছো কোরবানি দেন, আমার পক্ষ থেকে আমার হুসাইনের কোরবানিটা নিয়ে নেন, আনা হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে, আমার গর্দান দেওয়া মানে হুসাইনের গর্দান দেওয়া, হুসাইনের গর্দান দেওয়া মানে মুস্তাফার গর্দান দিয়ে দেওয়া, শুধুমাত্র উম্মতের জন্য হুসাইনকে কোরবানি দিতে রাজি আছি, এটা বলে মাওলার দরবারে হুসাইনকে হাওলা করে আমার রহমতুল্লিল আলামিন শেষবারের মতো মা আয়েশার কোলে শুয়ে গেলেন। হযরতে রুহুল আমিন জিব্রিল আসলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মালাকুল মউত বাহিরে দাঁড়িয়ে আছে, জীবনে কারো থেকে কখনো অনুমতি নেয় নাই, আজ আপনার দরবার আসার জন্য বাহিরে দাঁড়িয়ে আছে, নবীর এই অনুমতি কি মিলবে? আমার নবী বললেন জিব্রিল, এই বক্ক মোবারক থেকে কেউ কখনো বের হয় নাই, সবাইকে বুকে নিয়েছে, যদি মালাকুল মত আজ বুকে আসতে চায় আমি মুস্তাফা বুকে নিতে রাজি আছি, আসতে বলো। মালাকুল মত ভিতরে প্রবেশ করলেন, অনেক ঘটনা লম্বা, রহমতুল্লিল আলামিন শেষ বাক্য টুট দিয়ে বলছে আল বিদা আল বিদা উম্মতি 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 উম্মত আমার, আমি যখন মা আমেনার গর থেকে জমিন এসেছিলাম সেই দিন সিজদা দিয়ে বলেছিলাম রব্বি হাবলি উম্মতি, আজকে চলে যাচ্ছি, এই চলে যাওয়ার সময় বলছি উম্মতি 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 উম্মত আমি চলে যাচ্ছি, আসসালা 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 নামাজটা রেখে যাচ্ছি, উম্মত তুমি নামাজ রেখে পড়িও, উম্মত তুমি নামাজ বাদ দিও না, তুমি উম্মত যখন নামাজ পড়বে আমি মুস্তাফা খুশি হয়ে যাব। সেই জন্যই কারবালার জমিনে হুসাইন শেষবারের মতো নামাজে দাঁড়িয়ে গিয়ে বলছেন নবী গো আপনি শেষ বাক্য দুটি বলেছেন, একটা হচ্ছে উম্মতি উম্মতি আর একটা হচ্ছে আসসালা আসসালা, আমি নামাজটাও পড়লাম সুবহানা রব্বিয়াল আলাও বললাম, আপনি যে উম্মতি উম্মতি বললেন আমি উম্মতের জন্য গাদ্দানটাও উপহার দিয়ে দিলাম। এটার নাম শহদায়ে কারবালা। এদিকে কারবালার চেতনায় উজ্জীবিত হয়ে হুসাইনি কাফেলার সৈনিক হিসেবে যেন কবুল করে, আমিন।